হাই ফ্রেন্ড, আমি সুভাষিস শাহ। আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ার সুভাষিস ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় আলোচনা করবো অবশ্যই আপনারা থাম্বনেলে দেখেছেন। তাও আরেকবার বলে রাখি, ফ্ল্যাট কেনার আগে চুক্তিপত্র করুন, চুক্তিপত্র চেক করুন ও জেনে নিন কী কী লেখা থাকে। হ্যাঁ, চুক্তিপত্রে কী কী লেখা থাকে জেনে নিন। আর এই চুক্তিপত্রকে ইংরাজিতে ডিড অফ এগ্রিমেন্ট অথবা এগ্রিমেন্ট ফর সেলও বলে। আর এই চুক্তিপত্র বাংলায় আরেকটা নাম হচ্ছে বায়নাপত্র। এই চুক্তিপত্রে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে এই ভিডিওতে সেটা অবশ্যই আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যদি আপনারা না জানেন তাহলে ফ্ল্যাট কিনতে গিয়ে আপনারা ঠকে যেতে পারেন। এবার ধরা যাক আপনি একজন ক্রেতা, আপনি কোনো ডেভেলপার বা কোম্পানি বা কোনো ব্যক্তির কাছ থেকে একটা ফ্ল্যাট কিনছেন, তাহলে প্রথম দিকটা কিভাবে আপনারা শুরু করবেন সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা হচ্ছে ফ্ল্যাট কেনার আগে কী কী কাগজ দেবেন। অবশ্যই থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটায় প্রচুর সাড়া পেয়েছিলাম, প্রায় 1.8K মতন ভিউ এসছে। এবং আপনারা অনেক প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরগুলো কোনো এক ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখেননি ফ্ল্যাট কেনার কী কী কাগজ দেখবেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এবং কাগজ তো আপনারা বুঝতে পারবেন, দেখার পর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা যারা ফ্ল্যাট বা জমি সার্চিং করে তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের বলে রাখি এই ভিডিওর মাধ্যমে আমি ফ্ল্যাট ও জমি সার্চিং করে থাকি। এবার আপনাদের বলছি, কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো কোম্পানির কাছ থেকে আপনারা যখন ফ্ল্যাট কিনছেন, তখন এই সার্চিং করার পর যদি দেখেন সার্চিং রিপোর্ট ভালো এসছে, কোনো ফলস নেই, তাহলে ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হয়েছে, তাহলে আপনারা ফ্ল্যাটটা নিতে পারেন। কিন্তু ফ্ল্যাটটা নিতে গেলে তো আপনাদের টাকা প্রমোটার বা ডেভেলপার বা কোম্পানিকে দিতে হবে বা ব্যক্তিকে দিতে হবে, তখন তো আপনারা পুরো টাকাটা ক্যাশে দিতে পারবেন না। সেক্ষেত্রে চেকে দিতে হবে। চেকে দেওয়ার সঙ্গে সঙ্গে তো যেদিন চেক দেবেন সেদিনই তো আপনাকে ব্যাংক যে প্রমোটার বা ডেভেলপারকে ক্যাশ হয়ে যাবে না, তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে না। মিনিমাম দুদিন টাইম লাগে। এই দুদিন যে টাইম লাগে, এই দুদিন যদি আপনারা যে টাকাটা দিচ্ছেন, উনি যদি টাকাটা নিজের ব্যাঙ্কে পেয়ে যাওয়ার পর যদি বলে আপনার টাকা আমাকে পাঠাননি, বা কোনো রকম অসৎ কাজ করে বা অস্বীকার করে বা ঝামেলা করেন, তখন আপনারা কী করেন? তাই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা একটা বায়নাপত্র বা এগ্রিমেন্ট ফর সেল বা ডিড অফ এগ্রিমেন্ট করতে হবে। সেটা আপনাদের কাছে প্রধান কাজ। সেই ডিড অফ এগ্রিমেন্ট বা এগ্রিমেন্ট ফর সেল বা বায়নানামায় কী কী লেখা থাকে এবং প্রধান যে বিষয়গুলি সেগুলি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবার আপনি ফ্ল্যাটটা যে কিনছেন, এই এগ্রিমেন্ট যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে আপনারা পরবর্তীকালে কোনো বিপদের সম্মুখীন হতে পারবেন এবং খুব সহজভাবে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। কেন, আপনারা যতদিন রেজিস্ট্রি করে ফ্ল্যাটে ঢুকতে পারছেন না, ততদিন আপনারা ফ্ল্যাটটার মালিক হচ্ছে না। আর আপনাদের কাছে কোনো প্রমাণও থাকছে না যে আপনারা সেই ফ্ল্যাটটার জন্য টাকা দিয়েছেন। কিন্তু যখন আপনি একটা এগ্রিমেন্ট করবেন, সেটাই আপনার কাছে যতদিন রেজিস্ট্রি হচ্ছে না ততদিনই সেই এগ্রিমেন্টটাই আপনাদের কাছে আসল প্রমাণ। তাহলে এবার এই এগ্রিমেন্টের মধ্যে কী কী লেখা থাকে সেটাই এখন আপনাদের তুলে ধরি। প্রথম যে জিনিসটা লেখা থাকে যখন আপনারা একটা ফ্ল্যাট কিনবেন, যারা একটা ডিড অফ এগ্রিমেন্ট বা এগ্রিমেন্ট ফর সেল বা বায়নানামায় যে ফ্ল্যাটটা হয়েছে সেটা নির্দিষ্ট একটা জমির মধ্যে হয়েছে। ভাবুন, একটা জমিতে প্রমোটার বা ডেভেলপার একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, তাহলে জমিটার একটা মালিক ছিল, তো সেই মালিকের নাম, তার আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার এবং তার ঠিকানা এবং ডিটেলস লেখা থাকবে। সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, ইংলিশে লেখা থাকবে ফার্স্ট পার্ট বলে লেখা থাকবে। এবং সেই সেখানে আরেকটা কথা লেখা থাকবে, সেই ল্যান্ড ওনার মানে জমির মালিক কাকে ডেভেলপমেন্ট করতে বা ফ্ল্যাটটা তৈরি করার জন্য কাকে দিচ্ছে, তার ডিটেলসও লেখা থাকবে। ওটা হচ্ছে যাকে দিচ্ছে তার একটু ডিটেলস লিখে দেবে এবং কোম্পানির নাম লিখবে। সেকেন্ড পার্ট হচ্ছে আবার কোম্পানির নাম লিখবে এবং যে ওই কোম্পানির মালিক আছে তার ডিটেলস দেবে। প্রথমবার দিয়েছিল কিন্তু সেখানে উল্লেখ করেছিল যে এই ব্যক্তির সম্পত্তি বা জমি তিনি এই কোম্পানিকে দিয়েছে। আর দ্বিতীয়টা, সেই কোম্পানির ডিটেলস লেখা থাকবে। সেখানে লেখা থাকবে প্রমোটারের, যদি একসাথে অনেকজন থাকে তাহলে পার্টনারদের আধার কার্ড নম্বর এবং প্যান কার্ড নম্বর এবং ঠিকানা, এবং কোম্পানির প্যান কার্ড নম্বর থাকবে এবং কোম্পানির ডিটেলস থাকবে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট হচ্ছে আপনি ক্রেতা, আপনি যে ফ্ল্যাটটা কিনছে তাহলে আপনি ক্রেতা, সেই ক্রেতা মানে আপনার ডিটেলস থাকবে, আপনার প্যান কার্ড নাম্বার থাকবে, আপনার আধার কার্ড নাম্বার এবং আপনার ঠিকানা, আপনার অকুপেশন কী, এসব লেখা থাকবে এই ভিডিও এই এগ্রিমেন্ট ফর সেলের মধ্যে। এবার আপনাদের বলে থাকি এটা হচ্ছে সেকেন্ড
মানে থার্ড পার্টনার এই তিনটে পয়েন্ট প্রথম লেখা থাকে, তারপর চতুর্থ পয়েন্টে থাকবে সেই জমিটার ইতিহাস, জমিটা কিভাবে যারা এই মুহূর্তে জমিটার মালিক, যাদের কাছ থেকে পনেরোটা জমিটা নিয়েছে এটা চতুর্থ পয়েন্টটা, তারা যেহেতু মালিক তারা কিভাবে মালিক হলো, কার কাছ থেকে কার কাছ থেকে জমিটা এসছে, কীভাবে তারা জমিটা পেয়েছে সেই ইতিহাসটা লেখা থাকবে। তারপর এই ইতিহাসটা হয়ে যাওয়ার পর জমির যে মালিক সে যে পনেরোটার বা ডেভেলপারকে জমিটা হ্যান্ড ওভার করছে বা তো ফ্ল্যাটটা তৈরি করার জন্য হ্যান্ড ওভার করছে সেই কবে করছে সেখানে একটা রেজিস্ট্রেশন ডিড নাম্বারও লেখা থাকবে, কেন সে তো মুখোমুখি তো কাউকে দিতে পারে না, মানে একটা এগ্রিমেন্টের মাধ্যমে দিতে হয়, সেটাকে বলা হয় ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট, ডেভেলপমেন্ট পাওয়ার। এই কথা উল্লেখ করেছেন আগের একটা ভিডিওতে, সেটা আমি 1.8 ভিউ পেয়েছি, সেটা হচ্ছে ফ্ল্যাট কেনার আগে কী কী কাগজ দেবেন, সেখানে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ও ডেভেলপমেন্ট পাওয়ারের সম্পর্কে আমি উল্লেখ করেছিলাম। এবার ওখানে লেখা থাকবে, তাহলে ওই কথাটা লেখা থাকবে যে কবে রেজিস্ট্রির মাধ্যমে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট পাওয়ার হয়েছিল, তার ডেট এবং পেজ নাম্বার, ভলিউম নাম্বার এবং ডিড নাম্বার লেখা থাকবে, প্রমোটারের সাথে বা ডেভেলপারের সাথে জমির মালিকের। তারপরে লেখা থাকবে হচ্ছে স্যাংশন বিল্ডিং প্ল্যান নম্বর, মানে এবার তো প্রমোটার নেওয়ার পর তো একটা বিল্ডিং করতে গেলে তো একটা পৌরসভা থেকে একটা অনুমোদন দিতে হয় এবং প্ল্যান পাস করাতে হয়, সেই প্ল্যানের নম্বর এবং সেই জমির ডিটেলস লেখা থাকবে। এই পার্ট হয়ে যাওয়ার পর তৃতীয় পার্টে পঞ্চম পার্টে লেখা থাকবে যে এই যে আপনাকে যে ফ্ল্যাটটা বিক্রি করছে সেটা কোন তলায় আছে, কত স্কোয়ার ফুট আছে, কোন দিকে আছে এবং এর জন্য আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে, এই যে টাকাটা দেবেন সেটা অবশ্যই চেকে দেবেন এবং কীভাবে দেবেন সেটা একটা মেমো বলে কথা লেখা থাকবে আপনার এগ্রিমেন্টে। সেখানে আপনার প্রথম দিন যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কত টাকা দিচ্ছেন, কোন ব্যাংক থেকে দিচ্ছেন, চেক নাম্বার কত, ব্রাঞ্চ নাম কী এবং অ্যামাউন্ট কত লেখা থাকবে। এবং পার্ট বাই পার্ট যদি আপনি ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি 2 লাখ টাকা দিচ্ছেন আর ফ্ল্যাটের দাম 20 লাখ টাকা, তো 2 লাখ টাকা দিয়ে পরে আবার যদি যখন আপনি 5 লাখ টাকা দেবেন আবার ওখানে উনি লিখে দেবে 5 লাখ টাকা দিয়েছে এই বলে উনি সিগনেচার করে দেবে, ঠিক আছে। এছাড়াও একটা জিনিস দলিলে লেখা থাকে সেটা হচ্ছে জমির চৌহদ্দিটা লেখা থাকবে, জমির চারপাশে কী কী আছে, কার বাড়ি আছে, রাস্তা কত ফুটের আছে, যে জমির চারপাশে যেগুলো থাকে সেগুলো উল্লেখ করা থাকবে এই এগ্রিমেন্টের মধ্যে। এছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা হয়ে যে টাকাটা আপনারা দিচ্ছেন, আপনি যদি রেডি টু মুভ ফ্ল্যাট হয় সেক্ষেত্রে আপনাকে 90 দিনের মধ্যে পুরো টাকা পেমেন্ট করে রেজিস্ট্রি করতে হবে এবং কোনো ফ্ল্যাটে 20 লাখ টাকা দাম, আপনি 2 লাখ টাকা দিয়েছেন তারপর পাটপাড় বেরোবে কোনো কারণে আপনি ফ্ল্যাটটা নিতে পারছেন না তখন কী হবে, ওখানে এই কথা উল্লেখ করা থাকবে যে যদি আপনি না নিতে পারেন তাহলে 3% প্রমোটার কেটে নেবে এবং 20 লাখ টাকার মধ্যে আমি 2 লাখের 2 লাখের চেয়ে 10%, মানে হচ্ছে 20,000 টাকা প্রমোটার কেটে আপনাকে ব্যালেন্সটা দিয়ে দেবে এবং তারপর প্রমোটার ওই ফ্ল্যাটটা বিক্রি করতে পারবে। এবার অনেক ক্ষেত্রে অনেক প্রমোটার এটাও করে যে 10% নেবে না, তারা কী করে যতদিন পর্যন্ত অন্য কোনো ক্রেতা ওই ফ্ল্যাটটা বুকিং করছে না ততদিন পর্যন্ত আপনার টাকাটা আটকে রাখতে পারে। এই পদ্ধতিটা ভালো, সেই জায়গায় আপনার কিছু টাকা সেভ হবে। আর আরও অনেক কিছু লেখা থাকে, যেরকম লেখা থাকে কমন কী কী থাকবে ফ্ল্যাটে, কমন কী কী থাকবে, এছাড়া অনেক কিছু লেখা থাকবে সেগুলো পরের কোনো ভিডিওতে আরেকটা পার্ট দ্বিতীয় পাতে আপনাদের সামনে তুলে ধরুন ডিটেলসে। এখন আমি প্রধান কারণগুলো মেন কারণগুলো এখানে তুলে ধরলাম। এবার অবশ্যই আমি এত তথ্য কোথা থেকে পেলাম, অনেকে অনেক রকম প্রশ্ন করতে, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন আমি হয়ে কীভাবে বলছেন এগ্রিমেন্ট কী কী লেখা থাকে, আপনাদের বলে রাখি আমি দলিল লিখি, কেন আমার বাবা একজন আমি প্লাস ইঞ্জিনিয়ার প্লাস দি রাইটার এবং আমি আমাকেও দলিল লেখা শেখাচ্ছে এবং অনেক ভুল বলতে পারি, তাই জন্য আপনাদের আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করব, কোথায় লিড ফিটগুলো আছে বা কতগুলো লিখেছি। চলুন আমি ক্যামেরাটাকে নিয়ে আসতে বলছি। এই যে আমার কম্পিউটারে অনেক ডিড বলে একটা কথা আছে, এসব দলিল আছে, দেখুন দলিল আছে, এগ্রিমেন্ট ফর সেল আছে, ডিড অফ গিফট আছে, এরকম দেখুন এগ্রিমেন্ট ফর সেল এবং এগ্রিমেন্ট ফর সেল লেখা আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া দলিলের মধ্যে যারা কিনছে তার সই থাকবে, প্রমোটারের সই থাকবে, ল্যান্ডলর্ডের সিগনেচারের জায়গা থাকবে, কিন্তু সেখানে ল্যান্ডলর্ড সিগনেচার করবে না, সেখানে প্রমোটারই সিগনেচার করে সেই নিয়োগ সেকেন্ড পার্টে আমি তুলে ধরবো। এছাড়া উকিলের সিগনেচারের জায়গা থাকবে
দ্বিতীয় পাতে আমি দ্বিতীয় যে পাঠটা হবে সেখানে আমি আরও ডিটেলসে এই পয়েন্টের ভিতরে যে পয়েন্টগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনার উপকারে যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন। কোনো প্রশ্ন থাকলে জমি জমা সম্পর্কে বা কনস্ট্রাকশন সম্পর্কে মাপজমির সম্পর্কে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি আপনাদের সব রকম সাহায্য করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখন যেগুলো আলোচনা করলাম সেগুলো প্রধান কারণ, যেমন হচ্ছে 90 দিনের মধ্যে না দিতে পারলে কী হবে, এগুলো যেগুলো আপনাদের জানা দরকার। এর ফলে কি হয়, আপনারা যখন ফ্ল্যাট কিনতে যাবেন একদম তৈরি হয়ে যেতে পারবেন। আবার বলছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক এবং নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। অবশ্যই এই এগ্রিমেন্টটা 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর হবে, এখানে লেখা থাকবে ডিড অফ এগ্রিমেন্ট।